বাড়ির সবদিকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা রয়েছে। মধুকল্পিতা এই ললিত ঝা যার নাম তাই প্রথমেই সামনে আসে বাংলা যোগ বাংলার সঙ্গে এই সংসদ হামলার ঘটনায় প্রথম আসে তিনিই নাকি মাস্টারমাইন্ড এমনটাই বলা হচ্ছে। কে ললিত ঝা এলাকাবাসী কি বলছে কতদিন ধরে ওখানে আছে কি কে সে তার পরিচয় কি সে কোনটা কি শিক্ষক ললিত ঝা এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে দেড় বছর আগে কিন্তু এই বাড়ি থেকে সে বেরিয়ে গিয়েছে, তারপরে তাকে আর দেখা যায়নি। এবং আমি এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা চেনেন কিনা ললিত ঝাকে। ললিত ঝার ছবি দেখাবো আমি একবার, চেষ্টা করবো। দাদা দাদা এনাকে কি চিনতেন? এনাকে কখনো দেখেছেন? কখনো দেখেননি? বেশ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমার আরো এক সহকর্মী মধুকল্পিতা। মধুকল্পিতা আমি তোমার কাছে যাবো। মধুকল্পিতা এই যে ললিত ঝা গতকাল থেকে যার নাম বারবার উঠে আসছে, কি বলবে ললিত ঝা, একাধিক প্রশ্ন উঠছে এই ললিত ঝাকে নিয়ে। একেবারে আমি একবার দেখানোর চেষ্টা করবো। আমাদের ভিডিও জার্নালিস্ট রয়েছে, মোহিত রয়েছে। এই যে বাড়ি, এই যে একটা ঘর, এই ঘরে কিন্তু ললিত ঝা থাকতো এমনটাই অন্তত বলছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা। এবং এখানে কিন্তু বিগত প্রায় দেড় বছর ধরে এখানে কিন্তু সে নেই এবং এখনও পর্যন্ত তার কিন্তু কোনোরকম কোনো কোথায় রয়েছে সে বিষয়ে জানা যায়নি। যারা রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলে নেব। দাদা এই বাড়িতে যিনি থাকতেন তাকে চিনতেন? কবে থেকে থাকে না জানেন কিছু? এখানে যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু মূলত যে বিষয়টা বলছেন তারা জানেন না, তারা বলতে পারবেন না। আমি আরও একবার দেখানোর চেষ্টা করব যেই যে বাড়িটা, সেই বাড়িটা আমি দেখানোর আরও একবার চেষ্টা করব। এই এই বাড়িতেই কিন্তু ললিত ঝা থাকতো। এই মুহূর্তে বাড়িতে তালা দেওয়া রয়েছে, তুমি বুঝতেই পারছো সুহিতা, যে তালা দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেক দিন ধরে কেউ আসেনি, এই ঘর খোলা হয়নি, সেটা কিন্তু কার্যত এক প্রকার স্পষ্ট। এবং যেমনটা এখনও পর্যন্ত মনে করা হচ্ছে যে এই যে সংসদ হামলার যে মাস্টার মাইন্ড সে কিন্তু ললিত ঝা এই বাড়িতেই থাকতো। এই যে একটা ঘর, এই একটা ঘরেই থাকতো। তবে বিগত প্রায় এক বছরের বেশি সময় ধরে এখানে ললিত ঝা নেই, এখানে ললিত ঝা আসেনি। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু কার্যত কেউ কোনোরকম কোনো কথা বলতে চাইছেন না। তাদের কাছে বারবার করে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছি। আমি আরও একবার চেষ্টা করবো, এখানে কেউ যদি থাকেন, কেউ যদি একবার বলতে পারেন যে ললিত ঝাকে শেষ কবে দেখা গিয়েছিল, এই বিষয়ে যদি কেউ কিছু বলতে পারেন একটু কথা বলা যাবে? আপনারা কি এনাকে চিনতেন? একবার ছবিটা দেখুন, এনাকে চিনতেন? কোনোদিন দেখেছেন? না দেখিনি। নজর রয়েছে পুরো দেশের নজর রয়েছে সেই বাড়িটা আমি আরো একবার দেখানোর চেষ্টা করব। ললিত ঝা এই এক কামরার ঘরেই থাকতেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখানে আরো একজন রয়েছে, আমি আমি কথা বলে নাও, এই বাড়িতে যারা থাকতো তাদেরকে যে থাকতো তাকে চিনতেন? না আমরা চিনি। কখনো দেখেছেন? না কখনো দেখেননি? গোটা দেশের রয়েছে এই ঘরেই ললিত ঝা থাকতো। তবে বিগত এক বছরের বেশি সময় ধরে কিন্তু ললিত ঝাকে এখানে দেখা যায়নি, অন্তত এমনটাই বলছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা। এবং যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে শিক্ষকের পরিচয় দিয়ে এখানে ললিত ঝা থাকতো এবং এখানে থেকেই কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে খুব একটা বেশি মেলামেশা করতেন না, সে কারণেই হয়তো যারা পাড়া প্রতিবেশীরা রয়েছেন তারা তাকে চেনেন না। এবং আমি একবার দেখানোর চেষ্টা করবো মধ্য কলকাতার এই যে গলি, এই জায়গা থেকেই কিন্তু ললিত ঝা সে থাকতো। আমি বাড়িটা আরও একবার দেখানোর চেষ্টা করবো। পুরো দেশের নজর এই মুহূর্তে সৃজিতা এই বাড়িটার দিকেই রয়েছে এবং পুরো দেশ কিন্তু এই মুহূর্তে একটাই বিষয় জানতে চাইছে যে ললিত ঝা কোথায় গেল, ললিত ঝা এই মুহূর্তে কোথায়, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তবে ললিত ঝা যে বাড়িতে থাকতেন, যে বাড়িতে প্রত্যেকটা মুহূর্তে কাটিয়েছে প্রায় এক বছরের বেশি সময় ধরে এই বাড়িতে আসেনি, সেই বাড়ির সামনে এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীতা, এক্সক্লুসিভলি সেই বাড়ির ছবি তুলে ধরছি। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ বাড়ি তালা দেওয়া রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোথায় রয়েছে ললিত ঝা সে বিষয়ে জানা যায়নি। তবে মধ্য কলকাতার এই যে ছোট্ট এক
কামরার ফ্ল্যাট আরো একবার দেখাবো তুমি বুঝতে পারছো কতটা ছোট জায়গা মধ্য কলকাতার এই যে এক কামরার ফ্ল্যাট এই জায়গাতেই কিন্তু ললিত ঝা থাকতো এমনটাই অন্তত স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে শিক্ষকের পরিচয় দিয়ে এই বাড়িতেই থাকতো এমনটাই জানা যাচ্ছে তবে স্থানীয় বাসিন্দারা অনেকেই যেটা বলছেন যে এখানে দাদা একটু কথা বলা এই এই বাড়িতে যিনি থাকতেন তাকে চিনতেন এই বাড়িতে কবে থেকে থাকে না ললিত ঝা চেষ্টা করছি শ্রীজিতা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তালা দেওয়া রয়েছে এই ঘরে প্রায় এক বছরের বেশি সময় ধরে ললিত ঝা এখানে আসেনি তবে যেমনটা এখনো পর্যন্ত স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে এই ঘরে অন্য কেউ আসেনি অর্থাৎ ললিত ঝায়ের নামেই যে ঘরটা রয়েছে ললিত ঝাই যে থাকতো সেটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে এবং পুরো দেশের নজর এই মুহূর্তে রয়েছে এই যে ছোট্ট এক কামরার একটা ঘর তুমি দেখতে পাচ্ছ মধ্য কলকাতার এই যে ছোট্ট ঘর সেই ঘরেই কিন্তু ললিত ঝা থাকতো তোমাকে দেখানোর একবার আমি চেষ্টা করছি এই যে জায়গা যে জায়গাটার নজর রয়েছে পুরো দেশের এই মুহূর্তে সৃজিতা সেই জায়গাতে কিন্তু রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছে এবং সেই ঘরের ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভলি তুলে ধরার চেষ্টা করছি আমি কথা বলে না আপনি আপনি এখানেই আপনি এখানেই থাকেন এই ঘরে কে থাকতো দেখেছেন কখনো ও আগে কে ছিল না ছিল আমি জানি না আমি তো ওখানে সত্যনারায়ণ পাড়া থাকি আচ্ছা এখানে আসেন মাঝে মধ্যে আসা যাওয়া করেন মাঝে মধ্যে এই ঘরে কে থাকতো কাউকে কখনো দেখেছেন কি ও কি দেখেছে ভুলে গেছে এনাকে চিনতেন ভালো করে দেখুন এনাকে আরে ও অনেক দিন আমার মাথা নাই কিছু কে আছে না আছে সে চিনতে পাচ্ছেন না না আচ্ছা যারা 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 বলুন বলুন না ও তো আগে বার ছিল অনেক লোক এখানে ছেলেলে কি জানেন না 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 আম নেই জানতা দেখেননি কখনো না না দেখেন অর্থাৎ শ্রীতা এখানে যারা রয়েছেন অনেকের সঙ্গে আমি কথা বলার অনেকেই রয়েছেন যাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যাদের কাছে জানার চেষ্টা করছি যে ললিত ঝাকে কখনো তারা দেখেছেন কিনা ললিত ঝা কেমন ছিল কথাবার্তা কারোর সঙ্গে বলতো কিনা বা কথা বললেও গল্প কি ধরনের কথা কি ধরনের আলোচনা করতো ললিত ঝা কেননা এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনার পর পুরো দেশের নজর রয়েছে যে বাড়িটার উপর সেই বাড়ির সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট মহিককে বলবো আরও একবার দেখাতে সেই বাড়ির ছবি যেখানে ললিত ঝা থাকতো বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই যে ছোট্ট একটা ঘর এই একচিলতে ঘরে থেকেই কি মাস্টার প্ল্যানটা করেছিল এই একচিলতে ঘরে থেকেই কি সেই ঘটনা যে ঘটনা গতকাল আমরা দেখেছি সেই ঘটনার মাস্টার মাইন্ডকে এখানে বসেই কি সেই সেই যোগ সাজো সেটা কি সে বসেছিল সেই ছকটা এটাই এখন সব থেকে বড় প্রশ্ন শ্রীতা তুমি দেখতে পাচ্ছ মধ্য কলকাতার এই যে ছোট্ট ফ্ল্যাট তুমি বুঝতে পারছো যে কতটা ছোট এই ঘর আমি আরও একবার পরিবেশটা দেখানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্ট মোহিত রয়েছে মোহিতকে বলবো একটু পিছিয়ে এসে পুরো বিষয়টা যদি একবার দেখানো সম্ভব হয় এই যে গলি এই গলির মধ্যেই কিন্তু এই ছোট্ট যে ঘর এই ঘরেই শ্রীতা থাকতো ললিত ঝা এবং ললিত ঝাকে কেন্দ্র করে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন ললিত ঝা কোথায় রয়েছে তার এবং তার যে বাড়ি যেখানে যেই বাড়ি থেকে ললিত ঝা থাকতো সেখানে ললিত ঝার একটি ছোট ঘর যদি আশেপাশের লোকজন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলতে চাইছেন না হয় তারা বলতে চাইছেন না বা তারা জানেন না সেই সেই ঘর সেখানে ললিত ঝা নেই দীর্ঘদিন ধরে সেখানে নেই শিক্ষক পরিচয় থাকতো বলে জানা যাচ্ছে অপরদিকে ললিত ঝা উত্তর কলকাতায় বাড়ি সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সেখানেও ললিত ঝা রয়েছে বলে জানা যাচ্ছে না তবে যাবতীয় আপডেট তোমরা নাও আমি পরবর্তী সময় আবারও ফিরছি তোমাদের কাছে মধুকল্পিতা এবং এলিনা।